যারা খুব বেশি আঙুল ফাটান বা আঙুল ফাটানোটা যাদের অভ্যাসে পরিণত হয়েছে তাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। কাজের ফাঁকে আঙুল ফাটানোর অভ্যাস আমাদের অনেকেরই আছে। আঙুল ফাটালে এক ধরনের জোরালো মটমট শব্দ হয়। সাধারণত মনে করা হয় আঙুল মচকানোর সময় হাড়ে হাড়ে ঘষা লেগে হয়তো এই শব্দ হয়। ব্যাপারটা আসলে সেরকম নয়। আঙুল ফাটানোর সময় মোটেও হাড়ে হাড়ে ঘষা লাগে না। আমরা যখন আঙুল ফাটাই আঙুলগুলোকে আমরা সাধারণ এতটা মোচড় দিয়ে থাকি যতটা স্বাভাবিকভাবে আঙুলের পক্ষে মোচড়ানো সম্ভব নয়। আমাদের অস্থিসন্ধিগুলির চারপাশে এক ধরনের তরল থাকে যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। যখন আমরা অস্থিসন্ধিগুলোকে তাদের স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসি এই তরলে এক ধরনের শূন্যতা বা ফাঁপা অংশের সৃষ্টি হয়। শূন্যস্থানে একটি বুদবুদের সৃষ্টি হয় যা প্রায় সঙ্গে সঙ্গেই ফেটে যায়। এই বুদবুদের ফাটার শব্দটাই আমাদের কানে পৌঁছায়। এটাই হলো আঙুল ফাটানোর শব্দের আসল কারণ। এবার প্রশ্ন হলো, আঙুল ফাটানো ভালো না খারাপ? সাধারণত আঙুল বা পিঠের হাড় ফাটালে আমাদের সাময়িকভাবে খানিকটা আরাম মেলে, কারণ ওই বিশেষ ভঙ্গি বা কসরতের ফলে শরীরের ওই অঞ্চলের জড়তা কাটিয়ে ওঠা যায়। সেই দিক থেকে আঙুল ফাটানো খারাপ নয়। তাছাড়া এই আঙুল ফাটানোর সঙ্গে বয়সকালে বাতের ব্যথার কোনো সম্পর্ক নেই। তবে যারা খুব বেশি আঙুল ফাটান বা আঙুল ফাটানোটা যাদের অভ্যাসে নিয়ন্ত্রণ না থাকলে ক্রমশ তাদের আঙুলের অস্থিসন্ধিগুলি কিছুটা দুর্বল হয়ে পড়ে। সেজন্য কাজের ফাঁকে হাত বা পিঠকে আরাম দেওয়ার জন্য মাঝে মধ্যে আঙুল ফাটানো যেতেই পারে। তবে খেয়াল রাখতে হবে তা যেন বদভ্যাসে পরিণত না হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি সবার কাছে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।